নমস্কার সকলকে, তোমরা দেখছো বাংলা কুইজ ইউটিউব চ্যানেল। আজ দেখে নেব 31শে মে 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স। আজকের প্রথম প্রশ্ন, কোন দেশ 2021-22 সালের ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার হিসাবে চীনকে ছাড়িয়ে গেছে? সঠিক উত্তর আমেরিকা, অর্থাৎ এ। মার্কিন যুক্তরাষ্ট্র 2021-22 সালে ভারতের শীর্ষ ব্যবসায়িক অংশীদার হিসাবে চীনকে ছাড়িয়ে গেছে। 2020-21 সালে ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে মোট দ্বিপাক্ষিক বাণিজ্য হয়েছিল 80.51 বিলিয়ন ডলারের। সেটি 2021-22 সালে বেড়ে হয়েছে 119.42 বিলিয়ন মার্কিন ডলার। সেক্ষেত্রে 2021-22 সালে চীন আর ভারতের বাণিজ্য হয়েছে কেবল 115.42 বিলিয়ন মার্কিন ডলার। দেখে নেব পরের প্রশ্ন, কোন রাজ্যকে সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে অ্যাওয়ার্ড 2022 এর জন্য নির্বাচিত করা হয়েছে? সঠিক উত্তর ঝাড়খণ্ড, অর্থাৎ সি। তামাক সেবন নিয়ন্ত্রণে রাজ্যের প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঝাড়খণ্ডকে ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে অ্যাওয়ার্ড 2022 এর জন্য নির্বাচিত করেছে। ঝাড়খণ্ডের স্বাস্থ্য বিভাগের রাজ্য তামাক নিয়ন্ত্রক সেল 31শে মে 2022-এ নয়াদিল্লিতে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে পুরস্কারটি গ্রহণ করবে। 2012 সালে ঝাড়খণ্ডে জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি চালু হয়েছিল। দেখে নেব পরের প্রশ্ন, এটি গুরুত্বপূর্ণ, প্যারাকানোই ওয়ার্ল্ড কাপ 2022-এ মহিলাদের VL2 200 মিটার ইভেন্টে ব্রোঞ্জ পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা কে হলেন? সঠিক উত্তর হয়ে যাবে প্রাচী যাদব, অর্থাৎ বি। প্যারাকানোয়েস্ট প্রাচী যাদব 29শে মে 2022-এ পোল্যান্ডের পোজডানে প্যারাকানো বিশ্বকাপে মহিলাদের VL2 200 মিটার ইভেন্টে ব্রোঞ্জ পদক জয়ী প্রথম ভারতীয় হয়ে ইতিহাস রচনা করেছেন। এই প্যারাকানো ওয়ার্ল্ড কাপ 2022 সালের 26শে মে শুরু হয়েছিল। দেখে নেব পরের প্রশ্ন, ইন্ডিয়ান ওপেন অফ সার্ফিং এই ইভেন্টে পুরুষদের ওপেন সার্ভ বিভাগে সম্প্রতি কে ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে রমেশ বুধিয়াল, অর্থাৎ বি। কর্ণাটকের রমেশ বুধিয়াল 28শে মে 2022-এ ইন্ডিয়ান ওপেন অফ সার্ফিংয়ে তামিলনাড়ুর আজিস আলীকে পরাজিত করে পুরুষদের ওপেন সার্ভ বিভাগে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন। এর পাশাপাশি সুগার বানার্সে মহিলাদের ওপেন সার্ভ বিভাগে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন। প্রতিযোগিতাটি সার্ফিং ফেডারেশন অফ ইন্ডিয়া দ্বারা পরিচালিত হয়েছিল। 3 দিনের এই প্রতিযোগিতাটি কর্ণাটকের ম্যাঙ্গালোরে পানাম্বুর সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হয়েছিল। দেখে নেব 5 নম্বর প্রশ্ন, কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং সম্প্রতি উত্তর ভারতের প্রথম ইন্ডাস্ট্রিয়াল বায়োটেক পার্কের উদ্বোধন করেছেন? সঠিক উত্তর জম্মু ও কাশ্মীর। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং 28শে মে 2022-এ জম্মুর কাঠুয়ার ঘাটিতে উত্তর ভারতের প্রথম ইন্ডাস্ট্রিয়াল বায়োটেক পার্ক উদ্বোধন করেছেন। পার্কটি নতুন আইডিয়ার ইনকিউবেশন হাব হিসাবে কাজ করবে। এটি জম্মু ও কাশ্মীর এবং লাদাখের জীব বৈচিত্র্য, ঔষধি ও সুগন্ধি গাছের উপর গবেষণা চালাবে। দেখে নেব আজকের শেষ প্রশ্ন, সম্প্রতি প্রয়াত সুলতানা বেগম কোন ভাষার লেখিকা ছিলেন? সঠিক উত্তর পাঞ্জাবি, অর্থাৎ এ। প্রখ্যাত পাঞ্জাবি লেখিকা সুলতানা বেগম সম্প্রতি প্রয়াত হলেন। তার লেখা সুগুফে বইটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। তিনি প্রথম মহিলা যিনি পাঞ্জাবি ভাষায় সাহিত্য ব্যঙ্গ রচনা করেছেন। তিনি পাঞ্জাবি বিশ্ববিদ্যালয় কর্তৃক অধ্যাপক যোগা সিং পুরস্কার এবং ওয়ারিস দিধি পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি পাঞ্জাব স্কুল শিক্ষা বোর্ডেও কাজ করেছেন এর আগে। বন্ধুরা, আজ এখানেই শেষ আমাদের 31শে মে 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স। কাল আবার চলে আসবো নতুন কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। ততক্ষণ সুস্থ থেকো এবং সঙ্গে থেকো বাংলা কুইজের। বাই।